আসসালামু আলাইকুম, আমি লালমনি কুলাগাডের শান বাউল। আপনাদের একটি কাহিনী আমি তুলে ধরব, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সকলকে। যে কাহিনীটি আমি বলবো এটা হলো সামদেশে এক বিশাল জমিদার ছিল। সেই জমিদারের 1400 বিঘা সম্পদ সে কি করে ধ্বংস হয়ে গেল, কার অভিশাপে? আমি এবার সেই কাহিনী তুলে ধরব, যে কাহিনীটির নাম হচ্ছে ইব্রাহিম হালিমার জীবনী। দুঃখে যাদের জীবন ভরা হদয়াল, আমি সুখ পাব কোথায় রে? দুঃখ দুঃখ লই কাছে জ্বর কপালে, দুঃখ দিয়া দুঃখের ভিতর সুখ আছে, সুখের ভিতর দুঃখ, দুঃখের ভিতর সুখ আছে, সুখের ভিতর দুঃখে। ভালো মন্দ লইয়া বন্ধু গ জীবন চলছে এই সংসারে রে, করে দুঃখ দুঃখ লই কাছে জ্বর কপালে, করে দুঃখ ভালো মন্দের আজকের ধনী কালকের গরিব এইটাই নিয়তির খেলা। আজকের গরিব কালকের ধনী এটাও মাওলার খেলা। সামান্য জীবন যৌবন লইয়া গো বন্ধুরা অহংকার কইর না রে, সামদাসের ভিতরে ছিল একজন জমিদার যার নাম ছিল রমজান তালুকদার। ওনার 1400 বিঘা সম্পদ ছিল, কিন্তু আল্লাহ পাক তাকে একটা ছেলে কিবা মেয়েও দেয় নাই। আটখুর, আটখুরে যাকে বলা হয়। কেহ যদি জমিতে কাজ করত, কিষাণেরা বাড়িতে রাখাল ছিল, তারা ওই জমিদারের দিকে লক্ষ্য করে কে, হুজুর আপনি আমাদের দিকে দেখবেন না, কারণ আপনার মুখ দেখলে আমাদের ওই দিন আর অন্ন জোটে না, আমরা খানা খাইতে পারি না। এমন এমন যৌবন লইয়া এমন জীবন লইয়া জমিদার কেমনে যে বাসিবে, আল্লাহ পাকে সম্পদ দিছে ছেলে মেয়ে দেয় নাই রে। ছেলে মেয়ে না থাকার জ্বালা গজার নাই সেই তো বুঝেছে রে, বাবা মা হইতে পারি না, ছেলে মেয়ে কেউ ডাকে না নাই, না থাকিলে কি ডাকিবে, ভাগ্যেরই খেলায় জমিদার এই অপমান যেখানে যায় সেখানে। জমিদার কয় ছেলে মেয়ে না দিলে গো আল্লাহ হাসি দিয়া মরিব রে, গভীরে ওই জমিদার এই যে হাতে রহস্য লইয়া, গভীর জঙ্গলে যাইয়া গো গলাতে ফাঁসি যে লটকাইয়া রে, এমন সময় একজন বাগলা জঙ্গলার ভিতরে সাধনা ভোজনা করত সেই জঙ্গলার ভিতরে, জমিদারকে ফাঁস দিয়ে মরা দেখে পাগলায় ডাকতেছে, আত্মহত্যা মহাপাপ গো জমিদার তুই কানে মরিবি রে, জমিদার কয় কেন মরব না এ জীবন দিয়ে লাভ, জীবন আমার রাখব না জমিদার বলতেছে এইবার। এই যে পাগলা বলে কিসের দুঃখ রে জমিদার আমায় কখুলিয়া রে,
পাগলায় কয় জমিদার কেন তুমি মরবে, জমিদার কয় হুজুর 1400 বিঘা সম্পদ দিছে আল্লাহ পাক, আমাকে ছেলে মেয়ে দেয় নাই। জমিতে কামলা কৃষ্ণে কাজ করে আমার দিকে লক্ষ্য করে কয় হুজুর আপনি দয়া করে আমাদের সম্মুখে আসবেন না, আপনাকে দেখলে আমাদের অন্ন জুটে না, তাই 1400 বিঘা সম্পদ থেকে লাভ কি, আমি আত্মহত্যা করব। পাগলা কয় জমিদার আত্মহত্যা মহাপাপ, তুই কি জানিস না, তুই মরিস না, ছেলে মেয়ে না নয় ভালো, পাপ করলে পাপের ফল পিতা মাতার ভাগ্যে জুটে। জমিদার পায়ে পড়ে কয় পাগলা বাবা তুমি আল্লাহ আল্লাহ মানুষ, তুমি আল্লাহর পাগল, তুমি আল্লাহকে কয়ে আমাকে একটা ছেলে নিয়ে দাও কিংবা মেয়ে নিয়ে দাও। ঠিক আছে তুই যখন ছাড়িস না, পাগলাই করলেন কি গাছের একটা ফল ছিঁড়ে বলল ফলটা ভেঙ্গে স্বামী স্ত্রী দুজন খাবি, খাইলে তোর ঘরে সন্তান আসবে। ফল একটা ভেঙ্গে দিল ফল খানি লইয়া, বাড়িতে আসিয়া স্বামী স্ত্রী গো দুইজন ফলটি নিল খাইয়া রে। ফল ভাঙ্গিয়া খাওয়ার পর পবিত্র মিলনে আল্লাহ পাক একটি ছেলে দিল তার গর্বে। ফলটি খাওয়ার পরে ওই রাত্রে মিলামেশা করলেন, পুত্র সন্তান গর্বে গেলেন, 10 মাস 10 দিন হয়ে গেল সন্তান ভূমিষ্ঠিত হলেন। আটকুরা নাম মুছে গেল দেশে, হইসেই পড়ে গেল যে আটকুরা নাম আজ থেকে মুছে গেল, তার সন্তান দুনিয়া এসেছে। বাবায় আদর করে নাম রাখলো ইব্রাহিম, মায়ে কয় আমি একটা নাম রাখবো আমার আদরের দুলাল। দুলাল ইব্রাহিম বাবায় রাখলো মায়ে আদর করি, দুলাল বেলা নাম রাখিল রে, শুরু হইল এই কাহিনী রে। ছেলেটা এইবার ধীরে ধীরে বড় যাইতেছে হইয়া, ওই দেশে মাদ্রাসা মক্তব গ কিছুই তখন তো ছিল না রে। জমিদারের নিজের টাকা দিয়া মাদ্রাসা বানাইলো, আমার ছেলে এই মাদ্রাসায় পয়রা মাওলানা হইব। জমিদারি নিজের টাকা দিয়ে গ্রামে একটা মাদ্রাসা করল, গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, আমার সন্তানও লেখাপড়া করবে। আস্তে আস্তে ইব্রাহিমের বয়স হয়ে গেল 7 বৎসর, নিজের টাকা দিয়ে মাস্টার রাখলো, নিজেরই মাদ্রাসা করল, স্কুল করল। এই ইব্রাহিম আদরের ইব্রাহিম মা সাজায় দেয়, ইব্রাহিম স্কুলে যায়, লেখাপড়া কি আর করবে, এর বই খাতা চুরি করে ফেলে দেয়, ওর খাতার ভিতরে কিছু বাজে লিখে দিয়ে আসে। কেউ কিছু বললে ওই জমিদারের পুত্র ইব্রাহিম কয় আমার বাবার একমাত্র পুত্র সন্তান আমি, আর এই মাদ্রাসা করেছে আমার বাবা, তাই আমি এই মাদ্রাসায় লেখাপড়া করতে গেলে আমার উপরে কেউ কথা বলতে পারবে না। সবাই অত্যাচার সহ্য করতে করতে বিচার দিলেন গরিব ওই জমিদারের কাছে, জমিদার কয় আমার একটি মাত্র পুত্র, একটু কিছু বললে যদি শাসন করি যদি ছেলেটা আমার মারা যায় আমি আর ছেলে পাবো না, তোমরা একটু দুঃখ কষ্ট সহ্য করেই অমনি টিকে যাও লেখাপড়া করো। মায়েও তাই বললো আমার সন্তানটাকে আমি শাসন করতে পারবো না, অনেক সাধনার পরে সন্তান পাইছি, মায়ের আদরে বাবার আদরে ছেলে নষ্ট হয়ে গেল। এবার ওই মাদ্রাসায় দুলালি নামে, ওই মাদ্রাসায় হালিমা নামে একটি মেয়ে, তাই কোরআন পাশ করেছে মেয়ে আপনাদের বুঝাই, সেই মেয়েটার রূপ দেখিয়া গো ইব্রাহিম জমিদার পুত্র পাগল গেল হইয়া রে। হালিমা নামে একটি মেয়ে ছিল গরিবের, কামলা খেটে খায়, তার মেয়েও লেখাপড়া করে কোরআনের হাফেজ হয়ে গেছে, ওই মেয়েটার রূপ দেখে ইব্রাহিম বাজে কথা বলল, সঙ্গে সঙ্গে সে বিচার দিলেন, বিচার হলো না,
এবার বিভিন্ন দিক থেকে বিচার জমিদারের কাছে আসে জমিদার কয় এই পুত্র যদি নষ্ট হয় আল্লাহ আমাদের ভাগ্যে খারাপ যাবে হইয়া রে বারো বছর তাই জমিদার কই বারো বছর বয়স হইয়া যায় এই যে এইভাবে অত্যাচার সবাই গো সহ্য করে জমিদারের ছেলের রে তাই একদিন মাস্টারের কাছে যাইয়া হালিমাই বলিল এই জমিদারের ছেলে গো হুজুর আমায় গালে থাপ্পড় মেরেছিল রে এই ইব্রাহিম মাদ্রাসা লেখাপড়া করতে যায় লেখাপড়া তো করেই না বরঞ্চ হালিমা নামে একটি মেয়ে ছিল গরিবের বলছিলাম এই মেয়েটাকে একটা গালে থাপ্পড় মারলো বাজে প্রস্তাবে রাজি হয় নাই দেখে বিস্তারে দিলেন মাস্টারের কাছে মাস্টার আর সহ্য করতে পারলেন না জমিদারের পুত্রকে টেবিলের নিচে মাথা দিয়ে পিষ্টের উপরে এমন মার মারল ইব্রাহিমের পিঠে ছাল চামড়া নামিয়ে দিলেন মাস্টার আর সহ্য করতে পারল না অনেক দিন থেকে এই অত্যাচার এই পুত্র জমিদারের পুত্র কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বই খাতা ফেলে দিয়ে বাড়িতে যেয়ে কয় মা দেখো তোমার আদরের ইব্রাহিমের অবস্থা কি করেছে পিষ্টের জামা তুইলা দেখে মাস্টার মেরেছে মাস্টারের চাকরি গেল এত মেরেছে ঠিক আছে বাবা লেখা পড়ার তোর কোনো দরকার নাই তুই হইলি এক বাপের এক ছেলে কোনো ঠেকা নাই তোর বাপের সম্পদ বিক্রি কইরাও খাইলে তোর জীবন ফুরাইব না রে জীবনে সব একটা ছেলে তুই লেখাপড়া করিস না বাবা সম্পদ আছে তাই মায়ের আশকারা পাইয়া গো ছেলে নষ্ট হইতেই লাগলো রে মায়ের আশকারা পেয়ে সন্তানটা নষ্ট হয়ে গেল লেখাপড়া যাওয়া লাগবে না সম্পদ বিক্রি করে খেলে তোর লাইফ শেষ হয়ে যাবে সম্পদ শেষ হবে না এখন কি করে বেকার সন্তান শয়তানের সুযোগ পেয়ে এসে বলল বন্ধু আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব চলো শহরে চলো শহরে গেলে শহরটা ঘুরলে তুমি চালাক হবে যেহেতু তুমি লেখাপড়া করো নাই শয়তানের চলো নাই পইরা বাজারেতে গেল ওই বাজারের কাছে একটি গো ভাই রে বেশ পারা ছিল রে বাজারের কানিতে একটা বেশ পারা ছিল সেই পাড়াতে শয়তান লইয়া ঢুকাইয়া দিল বেশে একজন মেয়ে ছিল চল্লিশ জন বেশের সর্দার তাই তার নাম কি ছিল সবুরা আপনারে বুঝাই এই সবুরা নারীর কাছে গো জমিদার ছেলে গেলেন যে ফাঁসি ওই চল্লিশ জন বিশ্বাস ছিল একজন সর্দার তার নাম ছিল সবুরা ওই মেয়ের কাছে জমিদারের পুত্র চলে গেল